ফোরামের যে ভূমিকা সেটা এক কথায় অনস্বীকার্য। বিভিন্ন দিন থেকে ক্লাব ফোরাম তারা সংঘবদ্ধভাবে রাজধানীর বিভিন্ন ক্লাবগুলোকে তারা একত্রিত করে তারা টিকাকরণের কর্মসূচির পাশাপাশি বিভিন্ন সময় উপযোগী উদ্যোগ এবং করোনার জন্য যে সমস্ত জিনিসপত্র প্রয়োজন, অক্সিমিটার থেকে অক্সিজেন, সমস্ত কিছু পৌঁছে দিচ্ছে এরাজ্যের সমস্ত পরিবারের কাছে। এবং তারই একরকমভাবে তারা বিভিন্ন রকমভাবে তারা ব্লাড ডোনেশন বা রক্তদান শিবিরেরও আয়োজন করে থাকেন। এবং এক্ষেত্রে আজকে যেটা দেখা যাচ্ছে, ক্লাব ফোরাম আগরতলা প্রেস ক্লাবে এক বৈঠকে মিলিত হয়েছেন এবং সেখানে ক্লাব ফোরামের একাধিক সদস্যরা রয়েছেন এবং অন্যান্য ক্লাবগুলোকে সংঘবদ্ধ করে তাদের সকলকেই রক্তদানের ক্ষেত্রে এগিয়ে আসার জন্যই তারা মূলত আহ্বান জানিয়েছেন। এই সম্পর্কে আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার কি বলেছেন শুনবো। আগামী রবিবার মানে আজকে শুক্রবার, শনি, রবিবার মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প, কারণ আগরতলাতে এখন রক্তের সংকট, এই কারণে রবিবার ব্লাড ডোনেশন ক্যাম্প। আরেকটা ইস্যু হল 18 থেকে 44 ব্যক্তি এখানে যারা এসছেন সব ক্লাবে তো 45-এর উপরে ভ্যাকসিন কমপ্লিট হয়ে যাবে সব ক্লাবে। তাহলে আমরা আর একটা শিডিউল বানিয়েছি, কালকে আমরা মিটিং করেছি, এখানে সুমন্তটা ছিল, কবেদা তারা ছিল, এই শিডিউলটা আজকে আমরা ফাইনাল করব। এখানের মধ্যে আমাদের প্রস্তাব হল প্রথম মানে 45 যেভাবে হয়েছে শিডিউল, 18 থেকে একইভাবে শিডিউল হবে। এর আগে ব্লাড ডোনেশন ক্যাম্পে আপনারা প্রত্যেকটা ক্লাব থেকে আমরা প্রতিনিধি চাই। আগরতলা প্রেস ক্লাবে হবে ব্লাড ডোনেশন ক্যাম্প, দুটো স্টেয়ার আমরা করেছি, একটা এখানে একটা উপরে। রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমরা উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছি। আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার তার বক্তব্য আমরা শুনলাম, তিনিও যেমনটা জানাচ্ছেন যে এই যে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে রক্তের সংকট একটা তৈরি হচ্ছে বিভিন্ন হাসপাতালগুলোতে এবং হাসপাতালে থাকা ব্লাড ব্যাঙ্কগুলিতে একটা রক্তের সামঞ্জস্যতা, কোথাও না কোথাও গিয়ে একটা অভাব দেখা যাচ্ছে বা সমস্যার সৃষ্টি হচ্ছে, যার ফলে দূর দূর থেকে আসা রোগীরা রক্তের অভাবে তাদের অনেক সময় দেখা যাচ্ছে যে প্রাণ হারাচ্ছেন তারা সকলে। এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আগামী দিনে রক্তের যেন কোনো সংকট না দেখা যায়, তার জন্যই মূলত আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক তিনি আজকে উপস্থিত রয়েছেন এবং উপস্থিত রয়েছেন ক্লাব ফোরামের আহ্বায়ক সেবক ভট্টাচার্য এবং সকলে মিলে রাজ্যের বাদবাকি যে সমস্ত ক্লাবগুলো রয়েছে সেই সমস্ত ক্লাবের কর্মকর্তাদের একত্রিত হয়ে নির্দিষ্ট দিন অর্থাৎ সপ্তাহে রবিবার করে প্রত্যেকটা রবিবার যেন রক্তদানের একটা আয়োজন করা হয়, সেই আয়োজনের দিকে তারা এগিয়ে আসতে বলছেন সকলকে। এবং যাতে রাজ্যের মানুষ রক্তদান করে, নির্দ্বিধায় যেন রক্তদান করা হয় এমন একটা কর্মসূচি সেখানে নেওয়া হয়েছে। এবং আগামী 20 তারিখ অর্থাৎ রবিবার যেখানে আগরতলা প্রেস ক্লাবে এক রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে, যেখানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, এমনটাও কিন্তু জানালেন প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার। এখনকার মতো নিউজ ভ্যানগার্ডের আপডেট খবর এই পর্যন্তই, পরবর্তী আরো নিউজ দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।